আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অবগত আছেন যে বিকাশে আপনি যদি এখন সেনবানি করতে চান 500 টাকার নিচে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাট কাটতেছে। আগে এই সিস্টেমটা ছিল না, আপনি বিকাশ অ্যাপ থেকে যখন সেনবানি করতেন তখন 500 টাকার নিচে সেনবানি করলে কোনো প্রকার ফ্যাট কাটতো না। তো এখন আবার আরেকটা সিস্টেম এসেছে যে আপনি যদি প্রিয় নাম্বার অ্যাড করেন বিকাশে, সেক্ষেত্রে প্রিয় নাম্বার বিকাশ অ্যাপ বা বিকাশ অ্যাপ ছাড়াও যদি আপনি সেনবানি করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ বা ভ্যাট কাটবে না। আপনি 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন, সেই ক্ষেত্রে 1 টাকাও ভ্যাট কাটবে না। তো কীভাবে আপনি প্রিয় নাম্বার অ্যাড করবেন এবং প্রিয় নাম্বার অ্যাড করার সুবিধা অসুবিধা সব কিছু এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ অবধি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আপনার যে ভ্যাট কাটতেছে এই ভ্যাটটা যদি কমাতে চান বা আপনি যে প্রিয় নাম্বার অ্যাড করাতে চান, তাহলে জাস্ট কী করবেন, সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে গিয়ে এখানে আপনি বিকাশ লিখে সার্চ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেইখান থেকে বিকাশ অ্যাপটা একটু আপডেট করে নেবেন। আপডেট না করলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। তো তারপরে কী, তারপরে জাস্ট আপনি বিকাশ অ্যাপটা ওপেন করে নেবেন। তো তারপরে এই যে এখানে আপনার পিন নাম্বার দিতে বলবে, আপনি পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পিন নাম্বার দিয়ে আমি জাস্ট বিকাশ অ্যাপে চলে আসলাম। তো এখন আপনি কী করবেন, এই যে এখানে আপনি যেখান থেকে সেন্ড মানি করতেন তো এই সেন্ড মানিতে চলে যাবেন। সেন্ড মানিতে চলে গিয়ে এখানে দেখবেন নতুন একটা অপশন আসছে যে প্রিয় নাম্বারের তালিকা দেখুন। আপনি কী করবেন, এই অপশনটাতে চলে যাবেন। তো এইখানে গিয়ে যে এখানে দেখতে পারবেন যে কোনো আপনার যদি কোনো প্রকার প্রিয় নাম্বার অ্যাড না থাকে তাহলে দেখবেন যে এখানে প্রিয় নাম্বার নেই, কোনো একটাও শো করবে না। তো এখানে আরও একটা জিনিস লেখা রয়েছে, মানে 1 থেকে 25,000 টাকা পর্যন্ত আপনি যদি সেন্ড মানি করেন আপনার এই প্রিয় নাম্বারগুলোতে, সেই ক্ষেত্রে কিন্তু 1 টাকাও ভ্যাট কাটবে না। তো সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে যদি প্রিয় নাম্বার অ্যাড করাতে চান, আপনি এখান থেকে সর্বোচ্চ 5টা প্রিয় নাম্বার অ্যাড করাতে পারবেন। এবং তো জাস্ট প্রিয় নাম্বার অ্যাড করার জন্য এখান থেকে আপনি যোগ করুনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বারে যে প্রাপক এখানে, মানে যাকে আপনি প্রিয় নাম্বার অ্যাড করাতে যাচ্ছেন, তো এখানে আমি সাজেস্ট করবো যে আপনি যেই নাম্বারে বেশি সেন্ড মানি করেন, যেমন হয় না এরকম নাম্বার যে তার সাথে লেনদেন বেশি হয় তার বিকাশে আপনি আপনি ট্রানজ্যাকশনটা বেশি করে থাকেন, তো জাস্ট তার নাম্বারটা এখানে লিখে দিবেন। তাছাড়াও এই যে এখানে আপনার যদি মানে আপনার যে নাম্বারগুলো সেভ করা রয়েছে সবগুলো নাম্বার এখান থেকে দেখাবে, আপনি এইখান থেকে কোনো একটা নাম্বার নিতে পারেন। তো যেহেতু আমার একটা নাম্বার রয়েছে আমি জাস্ট এই নাম্বারটা চুজ করে নিলাম। তারপর আপনি কী করবেন, এখানে আপনার যে বিকাশের এখন যে পিনটা রয়েছে সেই পিনটা এখানে দিয়ে নেবেন। তো পিন নাম্বার দেওয়ার পর আপনি এই যে এখানে এন্টার বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে যে এখানে উপরে একটা অপশন দেখতে পারবেন যে প্রিয় নাম্বার যুক্ত হয়েছে, মানে এই নাম্বারে যদি আপনি এখন সেন্ড মানি করেন 1 টাকাও ভ্যাট কাটবে না। তো আমি জাস্ট এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এখানে প্রিয় নাম্বার, এই দেখতে পাচ্ছেন যে আমার মেসেজ কিন্তু চলে আসছে যে এই নাম্বারটা প্রিয় নাম্বার অ্যাড করা হয়েছে। বিকাশ থেকে অবশ্যই আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তো আমি জাস্ট এই নাম্বারে যদি এখন সেন্ড মানি করি আপনাদের দেখানোর জন্য যে ভ্যাট কাটে কিনা, দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা। তো এখন সেন্ড মানি করার জন্য এই যে নিচে 3টা অপশন আসবে, হ্যাঁ আপনারা যদি সেন্ড মানি করতে চান তাহলে জাস্ট এই যে প্রথম এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি যে কয় টাকা দিতে চান, মনে করুন আমি এখানে দিয়ে দিলাম 25 টাকা, তো জাস্ট সেন্ড মানিতে ক্লিক করলাম এই যে এখানে এন্টার বাটন। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কোনো প্রকার চার্জ নেই, আমি যদি সেন্ড মানি করি 1 টাকাও কিন্তু চার্জ কাটতেছে না। তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমি সেন্ড মানি করে দিলাম, কোনো কিন্তু 1 টাকাও কিন্তু কাটতো না। এইভাবে আপনারা 25,000 টাকা পর্যন্ত ফ্রিতেই প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে পারবেন। এখন কথা হলো যে প্রিয় নাম্বার আপনি যদি বদলাতে চান, এইভাবে তো 5টা প্রিয় নাম্বার অ্যাড করা যায়, যে এখানে গিয়ে প্রিয় নাম্বারের তালিকা দেখুন তারপর এখান থেকে জাস্ট যোগ করতে পারবেন। তো এখন কথা হলো কোনো একটা প্রিয় নাম্বার যদি সরাতে চান বা বাদ দিতে চান তাহলে জাস্ট এই সেন্ড মানির এই অপশনে যাবেন, তারপর এখান থেকে প্রিয় নাম্বারের তালিকা দেখুন, এইখানে গিয়ে যে বাদ দিন একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন, যে নিশ্চিত করুনে ক্লিক করবেন। তো নিশ্চিত করুনে ক্লিক করে তারপর আপনার এই নাম্বারটি উপরে দেখতে পারবেন যে প্রিয় নাম্বারটি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এই নাম্বারটি কিন্তু এখান থেকে বাদ দেওয়া হলো। তো এইভাবে আপনারা প্রিয় নাম্বার অ্যাড করতে পারেন, বাদ দিতে পারেন। তো এখন কথা হলো যে প্রিয় নাম্বার অ্যাড করলে আপনার সুবিধা কী বা কী কী সুবিধা আছে আর কি। তাছাড়াও এখানে কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে যে প্রিয় নাম্বার আপনারা এখানে সর্বোচ্চ 5টা প্রিয়, মানে বিকাশ গ্রাহকের 5টা প্রিয় নাম্বার আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোনো এজেন্টের বা কোনো মার্চেন্টের নম্বর কিন্তু অ্যাড করতে পারবেন না, এবং এইখানে আপনি
एक থেকে 25,000 টাকা পর্যন্ত যদি সেন্ড মানি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার চার্জ কাটবে না এবং যদি 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি যদি সেন্ড মানি করেন তাহলে সেই ক্ষেত্রে 5 টাকা চার্জ প্রযোজ্য হবে এবং যদি যদি 50,000 টাকার বেশি হয় তাহলে 10 টাকা চার্জ প্রযোজ্য হবে এবং এই ফিচারটি আপনি যদি ইউএসডি কোড মানে *247 হ্যাশ ডায়াল করেও যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনার কোনো প্রকার চার্জ কাটবে না তো ইচ্ছা আপনার আরো বেশি ট্রানজেকশন করার প্রয়োজন বা সেন্ড মানি করার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার আর কিছু করার নেই বিকাশের পাশাপাশি আপনি নগদ ইউজ করতে পারেন নগদে কিন্তু বিকাশে আগে যে এরকম ছিল যে 500 টাকা নিয়ে সেন্ড মানিতে কোনো প্রকার চার্জ কাটতো না আপনি কিন্তু নগদ ইউজ করতে পারেন তো নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কিভাবে কি করতে হয় সেটা অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে নগদ অ্যাকাউন্ট খুললে আপনি এখনি নগদ অ্যাকাউন্ট খুললে 120 টাকা আপনি বোনাসও নিয়ে নিতে পারেন তো সেই ভিডিওটা আপনি আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ভিডিওটা দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডদের জানিয়ে দিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ